নদিয়া পায়রাডাঙ্গাতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদিয়ার পায়রাডাঙ্গা রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত ভগ্নপ্রায় রেল কোয়ার্টারের ভেতর। ঘটনাটি প্রথমে নজরে আসে স্টেশন চত্বরে থাকা দোকানদারদের। গতকাল সকাল থেকে ওই রেল কোয়ার্টারের ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হয়। তারপর পায়রাডাঙ্গা রেলওয়ে স্টেশনের দোকানদারেরা ভাবেন হয়তো কোনো কুকুর মরেছে ওখানে। কিন্তু ওই রেল কোয়ার্টারের ভেতর ঢোকার পরই দোকানদারদের চক্ষু জড়ো কাজ। তারা দেখেন এক ব্যক্তির পচা গলা দেহ ওই ঘরের মধ্যে পড়ে রয়েছে। তৎক্ষণাৎ তারা রানাঘাট থানায় খবর দেয়। রানাঘাট থানার পুলিশ ওই দেহটি তুলে নিয়ে গেছে। ওই মৃতদেহটি কার এখনো পর্যন্ত জানা যায়নি। তারা জানিয়েছে ওই মৃতদেহের ময়নাতদন্তের পর জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির। এখানে কি ঘটেছে? এখানে 9:30-10 সময় বন্ধ পাচ্ছিল আশেপাশের দোকানদাররা। তারপরে কে ভেবেছে কুকুর মরা বা বিড়াল মরা, তা একজন দেখতে গেছিল, যা তো দেখে মানুষ মারা গেছে। তারপরে পুলিশকে খবর দিয়েছে আসে দোকানদাররা। পচা দুর্গন্ধ বেরোচ্ছিল, দুর্গন্ধ বেরোচ্ছিল, চেনা গেছে কোথাও না। তারপরে পুলিশ এসে নিয়ে গেল। কটার দিকে পুলিশ এসে নিয়ে গেছে? আধ ঘন্টা আগে এসে নিয়ে গেল পুলিশ। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুকান্ত রায়। নদিয়া থেকে মলয় রিপোর্ট, টাইমস বাংলা।